বড় আদর করে চলবেন দরবারে বড় নিয়ামত যদি অর্জন করতে হয় আদবার প্রেম নিয়ে দরবারে চলবেন আপনি মনে করছেন আপনি রয়েছেন বাইরে আপনি গুনাহ করলেন আপনি পাপ করলেন আপনি অপরাধ করলেন আপনি জুলুম করলেন আপনি অন্যায়ের পথে চললেন কেউ দেখে নাই কেউ দেখে নাই কথাটা কিন্তু ভুল যিনি দেখার তিনি দেখেছেন যিনি আপনার মালিক যিনি আপনার মুর্শিদ যিনি আপনার মওলা তিনি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনাকে দেখে আর আপনি যখন মওলার হুকুমের বাইরে চলবেন মওলা আপনাকে তার মহাপতের স্টেশন থেকে ঠাড় ধাক্কা দিয়ে বের করে দিবে কিন্তু আপনি যখন আদব নিয়ে চলবেন প্রেম নিয়ে চলবেন মহাব্বত নিয়ে চলবেন দেখবেন প্রতি স্টেশনে আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে কখনো এলমে লুতুনির খাবার দিবে কখনো এলমে বেলায়েতের খাবার দিবে কখনো আপনাকে এলমে মারেফতের খাবার দিবে কখনো এলমে খিজরির খাবার দিবে এই খাবার গুলো যখন আপনার ভিতরে যাবে দেখবেন আপনার ভিতরটা মাওলার প্রেমের বাগানে রূপান্তরিত হবে বড় করে বলেন সুবহান কারণ কি জানেন আহমদ মুহাম্মদ নামে ওরে মন প্রাণ মধু ময় আহমদ মুহাম্মদ নামে মন প্রাণ মধু ময় গোসল তো মজবন্দরে সেই মধুর পান্ড হয় ঠিক না গোসল তো মজবন্দরে সেই মধুর পান্ড হয় আহমদ মুহাম্মদ নামে সুবহানাল্লাহ ওই মধু যদি পান করতে চান এখানে বিয়াদবের মতো চলা যাবে আদব মুর্শিদ যা বলে তা অক্ষরে অক্ষরে পালন জোরে বলে না করতে আমি অনেক মুরিদ দেখেছি এরকমও দেখেছি আমার এক মুর্শিদ বলতেছে সূর্যকে এটা চন্দ্র মুরিদ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে বলতেছি আজকে থেকে সূর্যের নাম রাখলাম চন্দ্র এটা ছিল পরীক্ষা এটা ছিল কি পরীক্ষা এখন আপনি যদি এক সামিজ বেশি বুঝেন তাহলে আপনার দুনিয়াও বরবাদ এক আল্লাহর ওলি ছিল তিনি এক জায়গায় বেশি দিন থাকতেন না সফর করতেন যেখানে যেতেন মানুষ দেওয়ানা হতো এখন এক জায়গায় তিনি সফর করে আর কোথাও যান না ওখানে রয়ে গেলেন সুবহানাল্লাহ অল্প দিনে দশ হাজার মানুষ ওনার মুরিদ হলো কয় হাজার দশ হাজার কি কম অনেক তৎকালীন সময় দশ হাজার মুরিদ যখন হলো বাদশাহ ভয় বেড়ে গেল দেখতেছে বাদশাকে যত ইজ্জত করে না তার চেয়ে বেশি ইজ্জত করে ওই ওলিকে এখন বাদশাহ চিন্তা করতেছে ইনাকে এখান থেকে কিভাবে বের করে দেওয়া যায় যদি বের করে দেওয়া যেত তাহলে বাদশাহ নিরাপদ হতো যদি কয়দিন পরে দরবেশ বাদশাহর যদি সালতানাত নিয়ে নেই বাদশাহর কথা কেউ না শুনলে বাদশাহ সবাইকে নিয়ে মিটিং করলেন উজির বলে আমি একটা পরামর্শ দিব যে পরামর্শ 100% কাজে লাগবে দরবেশ পালাবে দরবেশ কি করবে বললেন কি পরামর্শ বলে বাদশাহ আমি কিছুদিন আগে ওনার একটা তকরির শুনেছি উনি ওনার চাদরটাকে প্রসারিত করলেন বললেন যারা আমার মুরিদ যারা আমার আশেক আমার এক চাদুয়ার নিচে আমি সমস্ত মুরিদকে টেনে নিব সুবহানাল্লাহ মানুষ হচ্ছে কয় হাজার চাদর কি বরণি চাদর লম্বায় হবে ফাসাদ ফাসে হবে দুইয়া এই ফাসাদ বাই দুইয়া চাদরের ভিতরে দশ হাজার মুরিদ ঢুকানো সম্ভব বলে বাদশাহ আপনি কি করবেন দরবেশকে ডেকে বলবেন যে আপনি যে বলেছেন আপনার মুরিদ সবাই এই চাদরের নিচে জায়গা হয়ে যাবে
আপনার 10000 মুরিদকে এক চাদরের নিচে যদি আনতে পারেন সমস্ত মুরিদকে আমি বাদশা আপনার মুরিদ হয়ে যাব আর আনতে না পারলে আপনাকে এখান থেকে চলে হসাইয়ের ফেস নবি এবারে মরা হিটের না যাতে সুরাইন না পারে দরবেশ কিছুক্ষণ চুপ থাকলেন কিছুক্ষণ পরে বললেন কই এ বাত নেই তিন দিন কা মহলত দিজি আমাকে তিনটা দিন কি দেন টাইম দেন আমি প্রমাণ করে দেব বাদশা বললেন অসুবিধা নাই তিন দিনে না কি আর করবে একদিন গেল দুই দিন গেল দুই দিন যাওয়ার পরে রাত্রি বেলা যখন আসলো দেখা গেল বাদশার অন্তর মহল যেখানে কেউ ঢুকতে পারে না ওই অন্তর মহলের মধ্যে টুকটাক টুকটাক আওয়াজ হয় বাদশার ঘুম ভেঙে গেল চিৎকার মেরে বলল প্রহরী কোথায় ঘরের মধ্যে তো চোর ঢুকেছে তাড়াতাড়ি চোরটাকে ধরো প্রহরীরাও আলো জ্বালাইয়া দৌড় দিল দেখে কম্বল গায়ে একজন মানুষ দৌড় মারল সবাই যাইয়া ওই কম্বলওয়ালা ব্যক্তিকে জড়াইয়া ধরল কম্বল দিয়ে পেছাইয়া বাঁধা বাদশার সামনে আনল বাদশা বলল এত বড় বুকের পাটা কার যে আমার ঘরে চুরি করবে দেখি কম্বলখানা তুল কম্বল যখন তুলল দেখা যায় এটার কেউ নয় ওই দরবেশ এটা কি বাদশা হুজুর তুই তো উদর নামর বন্ডন তুই তো আসলে উদর বাদশা দেরি করলেন না জল্লাদকে ডাক দিয়া চাবুকানা লো জল্লাদ তার পিঠে চামড়া তুলে নাও ওই দরবেশ কে দে বললেন বাদশা আসলে আমি তিন দিন সময় নিয়েছিলাম কারণ আমি জানি 10000 আমার চাদরের নিচে আনতে পারবো না আমি যখন এলাকা ছেড়ে যেতেই হবে বাদশার ঘরটা চুরি করে যায় এই জন্য চুরি করতে এসেছি আমি চুরি করতে ধরা পড়লাম বদনসিব আমাকে যে মারবেন অসুবিধা নাই তবে আমাকে এইখানে মারিয়েন না আমাকে সুজা চৌরাস্তার মোড়ে নেন সকাল বেলা সবাইকে ডাকেন আমার মুরিদ যারা আছে তাদেরকেও ডাকেন সবাইকে প্রমাণ করবেন আমি একজন ভণ্ড ভণ্ডের কাছে যারা মুরিদ হইছে তারাও বুঝে নিবে যাত্রার কাছে মুরিদ হওয়া যাবে না বাজারের মাঝখানে নিয়া আমাকে বাইন্দা মারবেন তাহলে সবাই সতর্ক হয়ে যাবে আমি যে ভণ্ড সবাই জানবে বাদশা মনে মনে বললেন ভণ্ড হলো ঈমানদার ভণ্ড হলো কথার যুক্তি আছে তাকে এখন মারিও না সকালবেলা ঢোল পিটানো হলো 10000 মুরিদ সহ এলাকার সবাই আসলো বাদশা দাঁড়াইয়া বললেন দেখো 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 তোমরা যাকে পীর মনে করতা এসে গত রাত্রিবেলা আমার ঘরের মধ্যে চুরি করতে ঢুকে ধরা পড়েছে তার মুখে শুনো আর ওই দরবেশ দাঁড়াইয়া বললেন হ্যাঁ আমি চুরি করতে ধরা পড়েছি 10000 মুরিদ সবাই থুতু মারা আরম্ভ করলো বাদশা তাকে পিলারের সাথে বাঁধল জল্লাদকে বলল চাবুক মার আর সঙ্গে সঙ্গে জল্লাদ হাতের মধ্যে চাবুক নিল ওরে চাবুকের বাড়ি যখন মারল পিঠের চামড়া ছিঁড়ে গেল রক্ত গলগল করে পড়ে ওই দরবেশ প্রতি আঘাতের আঘাতের বিনিময়ে শুধু একটা একটা শব্দ করে আল্লাহ 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 বড় করে বলেন সুবহানাল্লাহ যখন চাবুক মারে মুরিদের মধ্যে কেউ জুতা মারে কেউ থুতু মারে কেউ পোষা আপেল মারে যার যেমন খুশি তেমন মারে সবাই যখন ভক্তরা পীর সাহেবকে ছেড়ে দিল মারতে 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 দরবেশ জমিনের মধ্যে লুটিয়ে পড়ল যখন জমিনের মধ্যে লুটিয়ে পড়ল হঠাৎ করে চার কোণা থেকে চারজন আসে দৌড় দিয়ে আইসা দরবেশকে জড়ায়া ধরল
বাদশার বলে বাদশা শুধু আমার পীরকে কেন মানবা মারলে আমাদের কেউ মারো কারণ উনি যেরকম ভণ্ড হই অপরাধী আমরা ভণ্ডের murid হই বড় অপরাধী আমাদের কেউ মারো উনাকে মাইরো না একদিনের জন্য হলেও উনাকে মুর্শিদ বলছিলাম একদিনের জন্য হলেও উনাকে বাবা জান বলে ডাকছিলাম একদিনের জন্য হলেও উনাকে মুহাব্বতের নজরে তাকাইছিলাম যাকে মুহাব্বত দিছি তাকে ঘৃণা দিতে পারি না বাকি মায়ের আমাদেরকে মারো এই বলার দেরি সঙ্গে সঙ্গে দরবেশ জমিন থেকে দাঁড়িয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে সঙ্গে সঙ্গে বললেন আমার চাদরটা আনো চাদরটা আনার পরে ওই চাদরটাকে মেলে ধরল চারজন মুরিদকে চাদরের নিচে নিল বাদশাকে বললেন বাদশাহ আমার সব মুরিদ আমার এক চাদরের ভিতরে এখানে 10,000 মুরিদ সবাই মুরিদ নয় কেউ এসেছে দুনিয়ার জন্য কেউ এসেছে বউয়ের জন্য কেউ এসেছে টাকার জন্য আর এই চারজন হলো এসেছে আমি মুর্শিদের জন্য তো আশেক হবেন পরীক্ষা দিবেন না এটাকে হতে পারেনি পরীক্ষা নিতে পারে না জোরে বলেন না পারে কি পারে না প্রস্তুত হয়ে থাকেন ইমানদার দাবি করলে পরীক্ষা আসবে বেঈমানের জন্য কোনো পরীক্ষা ইমানদার দাবি করলে পরীক্ষা আছে কি নাই কিন্তু পরীক্ষায় ঈমানের মজবুতির পরীক্ষা দিতে হবে যারা পাগল হয়েছো ওলি আল্লাহর সাজু বাবার পাগল যারা এই চরণ দ্বীপের পাগল খবরদার ডানো তাকাবা না বামো তাকাবা না মুর্শিদ কি বলছে সেদিকে তাকাবা কারণ তোমার মুর্শিদ হচ্ছে আয়না খোদা পাওয়ার তোমার মুর্শিদ হচ্ছে আয়না রসূল পাওয়ার তিনি যদি চাবি দেয় তুমি দেখবা তিনি চাবি উল্টা ঘোরালে কিয়ামত পর্যন্ত দেখবা ওরে খোদা পাইবার আশা দার আমার নবী পাইবার আশা দার ওরে খোদা পাইবার আশা দার আমার নবী পাইবার যার ইশকের ডুগুনি বন্ধ যাইয়ার গৌসে মাঝি ভান্ডার অতুর প্রেমের ডুরি বান্ধ যাইয়া মুর্শিদের দরবার মুর্শিদ খালি আপনারা খালি মনে করেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বা পড়লে মুর্শিদ না দাড়ি এর চাইতে দাড়ি লম্বা শিখেরা রাখে শিখের ভাগরি এটা কত বড় জানেন এত বড় ভাগরি ছোট ভাগরি বললে যদি বাবা জান হয় উনি তো বড় বাবা জান হবে ফাগরির নাম জুব্বার নাম মুর্শিদ নয় ওলি হচ্ছে ওই ব্যক্তি যার কাছে এলমে মারেফতের নূর আছে যার কাছে এলমে মারেফতের নূর নাই সে উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট দেখাই মানুষ কেমনে ভং ধরতে পারবে কিন্তু ভেলায়েতের জিনিস দেখাইতে জোরে বলে না পারবে গৌসুল আজম এমনি আমরা তো দেখি মাইজ ভান্ডারে অনেকে বিরোধিতা করে আছে না নাই আছে না নাই বিশেষ করে হাটাজারি চিনছেন তো WW ওখানে একটা পিট ছিল না ফতোয়া দিয়েছিলেন মাইজ ভান্ডার যাবেন না তবারুক বলছিল কিনা উনার কিন্তু মুরিদ কম না একসাথে 10,000, 20,000, 30,000 মুরিদ হইতো এত বড় পীর সাহেব প্লেশ্য বাবা এত বড় পীর আচ্ছা বলেন তো মুরিদ তো সবাই বানায় লক্ষ লক্ষ মুরিদ বানায় মুরিদের তাল বানায় ফেলছে মুরিদ বানানো এক জিনিস আর ওলি বানানো মুরিদ সবাই বানাইতে পারে ওলি সবাই বানাইতে পারে কিন্তু গৌসুল আজম মাইজ ভান্ডারি তিনি শুধু মুরিদ বানান নাই গৌসুল আজম মাইজ ভান্ডারি তিনি শুধু মুরিদকে আনেন নাই আমার গৌসুল আজম মাইজ ভান্ডারি এমন এক শেখ এমন এক গৌসিয়তের তাজের অধিকারী
তিনি যার দিকে তাকাইতো তিনি যেদিকে নজর করতো সেদিকে প্রেমায়াতের নহর জারি শুধু নয় তাকে ওলিয়ে কামেল বানাতো বড় করে বলো সুবহানাল্লাহ ঠিক কি না তো মুরিদ তো সবাই বানায় অনেক পীর দেখেছি লাখ লাখ মানুষ কিন্তু গরু কি বানাই না পারে আলুও বানাই না পারে টমেটোও বানাই না পারে আলু বানাইলে বাজি বানাইতাম টমেটো বানাইলে তরকারি দিতাম কিছু বানাই না পারে মুরিদ আইরার আর গাউসুল আজম মাইজবানদারি দেখার পলকে পলকে কি বানাইছেন জোরে বলেন না কি বানাইছেন এটা ক্ষমতা কার জোরে বলেন না কার কারণ কি মদিনা ওয়ালার কানেকশন না থাকলে ক্ষমতা আল্লাহ যাকে তাকে দেয় জোরে বলেন না দেয় এইজন্য শেখরা বলে গাউসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা গাউসুল আজম নূরে আলম হযরত কিবলা মাওলানা রহমান বাবা মাওলানা 1400 বছর আগে 1400 বছর আগে ছিলেন সোনার খোদার নূরে রাসূল আল্লাহ নূরে রাসূল আহমদুল্লাহ খোদার নূরে রাসূল আল্লাহ নূরে রাসূল আহমদুল্লাহ মিম হরফে করে লীলা অন্ধকারের নাই জানা অন্ধকারের নাই জানা 1400 বছর আগে 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা গাউসুল আজম নূরে আলম হযরত কিবলা আমার রহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা 1400 বছর আগে ছিলেন সোনার সবাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই ক্ষমতা আল্লাহ আমার গাউসুল আজম মাইজবানদারকে দিয়েছেন যার দিকে তাকাইতো তারাও কি বাড়াইতো শুধু বন্ধুকে নয় আজকে মোনাজারা করতে এরাও বলি বানাই দিছে ঠিক কি না আজকে গালি দিতে তারাও কি বানাই দিছে আজকে দরবারের নালা পরিষ্কার করতে তাকেও কি বানাই দিছে আজকে মোহাব্বত করতে তারাও আজকে একটু দেখতে তারাও এটা কি সবার পক্ষে সম্ভব না জোরে বলেন না সম্ভব না ইয়া যাক এদিকে গেলাম না আর অন্য কেউ অন্য কিছু মনে করবে আর একটা মনে আসছিল বলার চাইতে না বলা ভালো কারণ আমাদের শত্রু ইদানিং একটু বেড়ে গেছে শত্রু বাড়ল কোনো সুবিধা নাই যার উপর গাউসুল আজম মাইজবানদারের নজর থাকবে দুনিয়ার কেউ তাকে কিছু করতে পারবে না এটা আমাদের ঈমান শুধু নয় এটা আমাদের আকীদা বিশ্বাস কারণ আমার গাউসুল আজম মাইজবানদারে তিনি মরা না জিন্দা তিনি কি অন্ধ না দেখেন তিনি কি শুনেন না তিনি দয়া করতে পারেন কি পারেন না এই ক্ষমতা আছে কি নাই এই জন্য আজকে যারা এখানে এসেছেন এই মঞ্জিলের মধ্যে যার যার পীরে মুর্শিদের প্রতি তার নজর যেন ঠিক থাকে কারণ আপনার পীর আপনার খোদা পাওয়ার রাস্তা আপনার মুর্শিদ আপনার মাওলা পাওয়ার রাস্তা যদি আপনি আপনার মুর্শিদকে যদি দূরে ঠেলে দিয়ে আপনি যদি সারা দুনিয়াও ঘুরেন যদি হক পীর হয় সে আপনাকে কখনো কিছুই দেবে না আপনার মুর্শিদের মাধ্যমেই দিবে কারণ আল্লাহ এক রসুল এক মুর্শিদ এক ইয়া তো বোধ কি আসলে পীরে বুঝতে না পাইলেও পীর কি করিবে নাই ফলটাই বেলাই কথা আর বাজানো দরবার বিরিয়ানি কি নাই গুস্ত নাই তাহলে গুস্ত লাগো ফিল্লাই গুস্ত বাবা এই লোক আসলে নাই পীরের দোষ না এগুলো মুরিদের দোষ খবরদার যে যার মুরিদ তাকে অনুসরণ করবে
আল্লাহ নিয়ামত দিলে আপনার মুর্শিদ ছাড়া অন্য কারো দিয়ে দিবে গৌসে পাকের দরবারে একজন আশেক গেলেন ঘুমটা দিয়ে রুমাল দিয়ে একজন বলে ইয়া গৌসে পাক সে বিয়াদব আপনার দিকে তাকাচ্ছে না গৌসে পাক ডাক দিলেন এদিকে আর আমার দিকে তাকাস না কেন ইয়া গৌসুল আজম আমি শুনেছি যে আপনাকে দেখে সে আপনার দেওয়ানা হয়ে যায় আমি একজনের মুরিদ আমার বাবা জান ছোট্ট একটা দরবার আমি যদি আপনার দিকে তাকাই যদি আমার মুর্শিদের চাইতে আপনার দিকে বেশি প্রেম চলে আসে আমি তো বেঈমান কাকে বলতেছেন গাউসে পাকে আমার মুর্শিদের চাইতে বেশি প্রেম যদি আপনাকে দেখে আসে আমি ঈমান হারা গাউসে পাক শুনে খুশি হয়ে গেলেন গাউসে পাক বেলায়েতে নজর দিয়ে দেখে পীরের কাছে কোনো মাল ফির খাইলে মুরিদের খতন দিব গাউসে পাক ওই মুরিদের কথায় খুশি হয়ে ওই মুরিদকে ওলি বানায়া দিলেন ওই মুরিদের পীরকে ওলি বানায়া দিলেন বড় করে বলেন সুবহান